সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের আরবি ক্লাস করাবো, ঠিক আছে? তো আমাদের দ্বিতীয় সেমিস্টারে পড়া কী ছিল বলো তো, মনে আছে সবার? দ্বিতীয় সেমিস্টারে ছিল জাল থেকে গয়েন পর্যন্ত আরবি হরফ এবং এগুলো দিয়ে শব্দ এবং বাক্য শেখা, তাই না? সবাই কি শিখেছো তো? আচ্ছা ঠিক আছে, আজকে আমরা তৃতীয় সেমিস্টারের জন্য ফা থেকে ইয়া পর্যন্ত আরবি হরফগুলো পড়ব এবং লিখব, এবং সাথে সাথে এগুলোর কীভাবে লিখতে হয় সেগুলো আমরা দেখব, ঠিক আছে? তো চলো বন্ধুরা, সবাই আমরা ক্লাসে চলে যাই। তো আজকে আমরা কী লিখবো দেখো তো সবাই, তার আগে সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, বই খাতা কলম পেন্সিল সবাই সামনে নিয়ে বসে পড়ো, কারণ আমার সাথে সাথে লিখতে হবে এবং পড়তে হবে, ঠিক আছে? তো চলো আমি কী লিখছি দেখো, প্রথমে এটা কী কে বলতে পারবে বলো তো? এটা হচ্ছে কি ফা, এটা কি ফা, তাই না? এটার নাম কি ফা। তারপরটা কী? তারপরটা হচ্ছে অফ। তারপরটা কী? অফ। তারপরটা কী? তারপরটা কী হচ্ছে কাফ, তাই না? কাফ। তারপরটা হচ্ছে লাম, এটা কী? লাম। তারপর কী? মিম, তাই না? দেখছো লেখাগুলো কীভাবে লিখতে হবে, মিম। তারপরটা কী? নুন, এটা কী? নুন। তারপরটা কী? ওয়াও, এটা কী? হা, এটার নাম কী? হা, তাই না? এরপর হচ্ছে হামজা, তারপর হচ্ছে ইয়া, ঠিক আছে? আরেকবার আমরা পড়ি চলো। এটা হচ্ছে ফা, অফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ঠিক আছে না বন্ধুরা? দেখো তো সবাই খাতা পেন্সিল নিয়ে বসছো, লেখা শুরু করে দাও সবাই আমার সাথে সাথে। দেখো আমিও লিখে ফেলেছি, তোমরাও লিখে ফেলো। আমরা আরেকবার পড়ি, তারপর আমরা শব্দগুলো পড়বো, ঠিক আছে? আরেকবার বলো, ফা, অফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, তাই না বন্ধুরা? এবার আমরা এগুলো দিয়ে শব্দ এবং বাক্য পড়বো। দেখো তো প্রথমটা কী আছে, ফা আছে। ফাতে কী হয় বলো তো, কে বলতে পারবে? ফাতে, ফাতে হয় ফাহমুন। ফাতে কী হয়? ফাহমুন, তাই না? ফাহমুন মানে কি, কে বলতে পারো? ফাহমুন মানে মুখ, তাই না? ফাহমুন দিয়ে আমরা কী করি? আল্লাহ জপি। ফাহমুন দিয়ে আল্লাহ জপি, তাই না? এরপর কী হচ্ছে কফ। কফতে কী হয়? কফতে কলামুন। কফতে কি? কলামুন। কলামুন মানে কি? কিতাব। কফতে কলামুন মানে কলম, ঠিক আছে? কফতে কলামুন, কলম। কলম দিয়ে আমরা কী করি বলো তো? কলম দিয়ে আমরা লিখি, তাই না? পেন্সিল দিয়ে লিখি, কলম দিয়ে লিখি, ঠিক আছে না? তাহলে কফতে কী হলো? কফতে কলামুন। কলামুন মানে কলম, কলম দিয়ে খাতায় লিখি, তাই না? কলম দিয়ে খাতায় লিখি। এরপর হচ্ছে কাফ। কাফতে কি? কাফতে হচ্ছে কিতাবুন, তাই না? কাফতে কি হয়? কাফতে হচ্ছে কিতাবুন। কিতাবুন মানে কি? কিতাবুন মানে বই। বই আছে না সবার এরকম? হ্যাঁ, এগুলো হচ্ছে বই। কিতাবুন মানে কি? বই। কিতাবুন পড়ে কি করি আমরা? জ্ঞান শিখি। কি বই পড়লে আমাদের কি হয়, জ্ঞান বাড়ে না? হ্যাঁ, কিতাবুন পড়ে জ্ঞান শিখি। তারপর হচ্ছে লাম। লামতে কি হয় বলো তো? লামতে লাবানুন। লামতে কি হয়? লামতে লাবানুন। লাবানুন মানে কি? লাবানুন মানে দুধ। লাবানুন মানে কি? দুধ। লাবানুনে পানে কি পারে আমরা? শক্তি পায়। লাবানুন খেলে কি হয় আমাদের? দুধ খেলে আমাদের শরীরে শক্তি হয়। তাহলে লাবানুন মানে দুধ, লাবানুন পানে শক্তি পায়। সবাই কি করবে বাসায়? সবাই কিন্তু দুধ খাবে, ঠিক আছে? তাহলে শরীরে শক্তি পাবে। তারপর হচ্ছে মিম। মিমতে কি? মাসচিদুন। মিমতে কি হয়? মাসচিদুন। মাসচিদুন মানে কি? মাসচিদুন মানে মসজিদ, তাই না? মাসচিদুন মানে মসজিদ। মাসচিদুনে যাও কি হলে? আজান হলে। মসজিদে আমরা কিসের জন্য যাই? ছেলেরা নামাজ পড়তে যায় না? হ্যাঁ, মাসচিদুনে কিসের জন্য যাও? আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়তে যায়, তাই না? তাহলে মিমতে মাসচিদুন। মাসচিদুন মানে মসজিদ। মাসচিদুনে যাও আজান হলে। তারপর নুনতে কি হয় বলো তো? নুনতে, নুনতে নাউমুন। নাউমুন, নুনতে কি হয়? নাউমুন। নাউমুন মানে কি? নিদ্রা,
নাওমুন মানে কি? নিদ্রা। তাহলে নাওমুন থেকে উঠে পড়ো। ঘুম শেষে কি করি আমরা? বিছানা থেকে উঠে পড়ি না? হ্যাঁ, নাওমুন থেকে উঠে পড়ো। তাহলে কি হলো? নুনতে নাওমুন। নাওমুন মানে নিদ্রা, নিদ্রা হতে উঠে পড়ো। তারপর কি এটা? এটা কি বলো তো? এটা হচ্ছে ওয়াও। ওয়াওতে কি হয়? অজুউন। ওয়াওতে কি হয়? অজুউন। অজুউন মানে কি? অজু, আমরা নামাজের সময় অজু করি না? হ্যাঁ, সেটাই। অজুউন করে কি করো? নামাজ পড়ো। নামাজ করার, নামাজ পড়ার আগে আমাদের অজু করতে হবে না? হ্যাঁ, অজু ছাড়া নামাজ হবে না, তাই না? তোমরা তো সবাই জানো। তাহলে ওয়াওতে অজুউন। অজুউন মানে অজু, অজু করে নামাজ পড়ো। তারপর কি? হাতে, হাতে কি বলো তো? হিলালুন। হাতে কি? হিলালুন। হাতে কি হয় বলো তো? হাতে হিলালুন। হিলালুন মানে নতুন চাঁদ, ঠিক আছে? হিলালুন মানে কি? নতুন চাঁদ। হিলালুন দেখে কি করি আমরা বলো তো? হিলালুন দেখে রোজা রাখি, তাই না? হিলালুন দেখে কি করি আমরা? রোজা রাখি। যখন রোজার সময় হয়, রোজার আমরা চাঁদ দেখে রোজা করি না, নতুন চাঁদ। হ্যাঁ, তাহলে কি হলো? হাতে হিলালুন। হিলালুন মানে নতুন চাঁদ। হিলালুন দেখে রোজা রাখি। হামজাতে কি হয়? হামজাতে আম্বাজুন, ঠিক আছে? হামজাতে আম্বাজুন। আমার সাথে সবাই পড়ো, হামজাতে আম্বাজুন। আম্বাজুন মানে কি? আম। দেখছো, এই যে দেখো আমের ছবি দেখা যাচ্ছে, সবার বইয়ে দেখা যাচ্ছে না? আম্বাজুন মানে আম। আমের ছবি কি করি আমরা? আঁকি না খাতায়, ড্রয়িং খাতায় আমের ছবি আমরা আঁকতে পারি না? হ্যাঁ, আমের ছবি আঁকি। তারপর হচ্ছে ইয়া। ইয়াতে ইয়াদুন। ইয়াতে মানে কি? ইয়াদুন। ইয়াদুন মানে কি? হাত। সবার হাত আছে, সবাই দেখো। ইয়াদুন মানে কি? হাত। ইয়াদুন তুলো কার কাছে? আল্লাহর কাছে। যখন আমরা মুনাজাত করি, নামাজ পড়ি, তখন আমরা কি করি? হাত তুলে মুনাজাত করি না? তাহলে কি হবে? ইয়াতে, ইয়াতে কি হয়? ইয়াদুন। ইয়াদুন মানে হাত। ইয়াদুন তুলো কি? আল্লাহর কাছে। ইয়াদুন তুলো আল্লাহর কাছে। তো বন্ধুরা, আজকে আমরা কি পড়লাম বলো তো? আজকে আমরা পড়লাম ফা থেকে ইয়া পর্যন্ত আরবি হরফ এবং এগুলো দিয়ে শব্দ এবং বাক্য শেখা, তাই না? তো সবাই এগুলো বাসায় বেশি বেশি করে লিখবে এবং গ্রুপে পাঠাবে, আমি দেখে দিব। আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।